খেলছে, এগুলো অমনি খেলছে, এগুলো বাজালে মানে জাস্ট মাথাটা আমার খারাপ হয়ে যায়। ওম ওমরে, খেলাপাতিগুলোর কী অবস্থা করেছে একবার শুধু দেখো, তোমরা একবার শুধু দেখো, তার উপরে দেখো খাটের ওপরেও পর্যন্ত ছড়ানো। একে সারাটা সন্ধে আমাকে এরকম করে ধরে রাখতে হয়, তার মধ্যে আবার যদি লোডশেডিং হয়ে যায় ব্যাস হয়ে গেলো, মানে এখনও পর্যন্ত লোডশেডিং অলরেডি। সারা সন্ধেটা আমাকে ওমকে এরকম করে মানে ওমের সঙ্গে আমাকে টাইমটা কাটাতে হয়, মানে কি বলবো, মানে ওকে চারিদিকে মানে পুরো ছড়ানো ছেড়ানো থাকে। ওম ঘুমোয় তোমার ওই 8:30-9টার মধ্যে, ওমকে আমি খাইয়ে দেয়, মানে ওমকে খাইয়ে দেয় দিই, ওম ঘুমিয়ে পড়ে, তারপরে আমাকে সমস্ত কিছু গোছগাছ করতে হবে। অতএব সন্ধ্যেবেলা তো আমি নিচে তো একদমই নামতে পারি না, মানে সব কিছু করার কারণ আমাকে ওমকে সামলাতে সামলাতেই আমার ওম মানে সময় চলে যায়। তার মধ্যে লোডশেডিং হয়ে গেলে মানে এখনও যেমন লোডশেডিং হয়ে গেছে আমাদের, মানে যেগুলো চলছে মানে এগুলো সব ইনভার্টারে চলছে, আর ইনভার্টারে কী বলতো মানে ডাইরেক্ট কারেন্টের যেই হাওয়া সেটা তো আর ইনভার্টারে হয় না, পাখা ঘুরছে, ভালোভাবেই পাখা ঘুরছে, কিন্তু পাখাটা মানে সেই স্পিডটা অ্যাকচুয়ালি পাখাটা নেয়। তার মধ্যে ওমের এই বদমাইশি, তার মানে বুঝতেই পারছো আমাকে কী অবস্থা করে সন্ধ্যাটা সামলাতে হয়। আর প্রত্যেক দিন এত কারেন্টের প্রবলেম হয়েছে, এত প্রবলেম হয়েছে, মানে প্রতিদিন রেগুলার নয় সন্ধ্যেবেলা নয় দুপুরবেলা লোডশেডিং হবে তো হবেই, আর লোডশেডিং হয়ে যায় মানে সমস্ত কিছু অফ হয়ে যায়, জাস্ট একটা করে রুমেতে সেরকম ইনভার্টার অ্যাকচুয়ালি চলে, বারান্দা বলো, রুম বলো, পাখা, লাইট, ব্যাস এইটুকুই, আদার্স কিছু তো চলবে না মনে করো, যার ফলে গরমটাও প্রচুর করে। যাই হোক, এই ওমকে নিয়ে আমাকে এরকম করে সময় কাটাতে হচ্ছে। চলো তোমরা দেখো ওমকে এখন, এই ওম, এই যে এগুলোকে আমি এখন অফ করলাম, এগুলো বাজছিল, এগুলো মানে বাজলে এত কানটা ঝালাগালা লেগে যায়, মানে বলো দেখো ওর এত খেলাবাদি আছে, ওর মানে অনার সৃষ্টি, যেগুলো কোথায় কী পড়ে আছে সেগুলো তুলে দেখো, একটা টিপ পড়ে আছে, হ্যাঁ এই টিপটাকে তুলে কি এটা, এই ওম ওম এদিকে এসো, আমি পাগল হয়ে যাচ্ছি, এই ওম তুমি এত দুষ্টু কেন করছো, ওম সোনা, ওম সোনা, ওম সোনা, এই ওম ক্যাকটাস কয়, ক্যাকটাস, ক্যাকটাসটা কয় রে, ক্যাকটাসটা কয় ওম, ক্যাকটাসটা কয়, ক্যাকটাসটা কয়, ক্যাকটাস টপ করে দিয়েছি, দাদা ক্যাকটাসটা চালিয়ে দিই, চার্জ নাই মনে হচ্ছে, চার্জ শেষ, ক্যাকটাসের চার্জ শেষ। এবার ক্যাকটাসকে তো চার্জ দিতে হবে, লোডশেডিং হয়ে গেছে, এখন কী করে আমি চার্জ দেবো, এখন তো চার্জ দেওয়া যাবে না। ওম এ বাবা, দেখেছো দেখেছো ওর হাড়গোড়গুলো না, ও ভেঙে দেওয়ার চেষ্টা করছে, একে তো রোগা ফাটকা বডি, এর না দিতে চাইলো সন্ধ্যাবেলা আমাকে পাগল করে দেবে, টাটা। ওমকে আপাতত আমি একটা গাড়ি এখন বের করে দিচ্ছি, ওমের আর গাড়িগুলো বের করে দিলে আমাকে তো খুঁজে পাওয়া যাবে না, মানে আমি এই দুটাকার জিনিস বোঝাতে বোঝাতে আমি জাস্ট পাই, দেখেছো দেখেছো দেখেছো, এখানে লেগে যাবে তো, এখানে লেগে যাবে তো, তোকে আমি ক্যাকটাসটা দেবো কেন, তুই তো ক্যাকটাসটাকে মারছিস, ও লাগছে না, ওর কষ্ট হচ্ছে না, পুতুল না, পুতুলটা ঘুমাই দাও, তো মেয়েকে ঘুমাই দাও, এটা কি তোমার বউ, ও মা রেড রেড, বউটাও রেড আর বটাও রেড, বাবা বর আর বউ দুজনে রেড রেড, তো ম্যাচ করে গেছে, ও মা ম্যাচিং, বউটাকে ভালো লেগেছে, একটু বউটাকে আদর করে দাও তো, বউটাকে একটু আদর করে দাও তো, ও মা দেখো কোথায় কেটেছে নিজের নোকে করে, এই দেখো কপালটা কেমন কেটেছে দেখো, দেখতে পাচ্ছ এত বাজি হয়েছে, এত বাজি হয়েছে, মানে বলার কথা নয় যত বড় হচ্ছে। এবার কি বলতো, ও তো হাঁটতে শিখছে, এবার মানে যেটা বাচ্চা ধরে উঠে বলছে দিয়ে আমরা ছেড়ে, হাঁটবে না ছুটবে, মানে হাঁটলেও হয় ও শুধু ছুটবে, মানে কনস্ট্যান্ট ও ছুটবে, খেলাপাতি উঠো, লেগে যাবে লেগে যাবে, ধরো ধরো, আবার সে এইখানে আসে ধরতে বলছে, এখানে মাথায় লেগে যাবে তো, এই আবার আমি সকালের মতো বকে দেবো, আবার আমি বকে দেবো, কিন্তু তুমি একদম কথা শুনছো না, মামা মেয়ের একদম কথা শুনছো না, কি হয়েছে মামা মেয়ের কথা শুনছো না তো, না তুমি ডয়টা খুলতে পারছো না, ডয়টা বাবু ডয়টা লেগে যাবে, শোনো ডয়টা লেগে যাবে, এসো এসো আমার মানিক, এসো 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 মানিক, এসো এসো এসো, দেখেছো দেখেছো, এসো মানিক, এসো আমার গপু কই, আমার গপু কই, এসো এসো, ও বাবার সঙ্গে, ওর বাবার সঙ্গে প্রচুর হাঁটে অ্যাকচুয়ালি, ওম বলো মামা বলো পাপা ভক্ত হয়েছে প্রচুর, কারণ পাপা তো বকবে, ও না কিছুই করবে না, মামা তো বকবে, মামা তো বকবে, ওই জন্য মামা দুষ্ট হয়ে যাচ্ছে নাকি, ওম এই ওম ওম খেলাপাতিগুলো গুটি দাও তো, আবার আবার একটা চট আছে সেই চটটাকে আমি খাটের তলে ঢুকিয়ে দিয়েছি, ও ওইটাকে নেবে কিন্তু ও খেলাপাতি নিয়ে খেলবে না, এই ওম ওম শোনা টুকি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, একবার হরে কৃষ্ণ করে দাও তো ফ্রেন্ডসদেরকে, একবার হাততালি দিয়ে দেখে দাও তো তুমি কেমন হরে কৃষ্ণ করো, তুমি কেমন হরে কৃষ্ণ করো দেখি দাও তো, হাততালি দাও তো, হাততালি, দেখেছো দেখেছো ওটা খুঁজছে, চটটা খুঁজছে, চটটা খুঁজছে কেমন দেখো, দেখেছো এবার ঠোকা লেগেছে, ঠোকা ঠোকা লাগলো তাও ওর কোনো রেসপন্স নেই, তাও চটটাকে খুঁজছে, এতটাই ডেসপারেট ছেলে হয়ে গেছে, কই দেখি কই মুখটা দেখি না, কখন যে কারেন্ট আসবে কি জানি, নাও নাও না,
ও মা, একটা দিদির একটা ওমের। দিদির কোনটা? এটা হচ্ছে মামা মেয়ের আর এটা হচ্ছে ওমের। এ বাবা, আবা দেখেছো দেখেছো দেখেছো, ওর খেলাপাতি দিকে কিন্তু ওর কোনো চোখ নেই, ও শুধু দুষ্টুমি করবে। আমি কিন্তু তোকে ধরবো না, আমি তোকে একদম ধরবো না, আমি তোমাকে ধরবো না কিন্তু, না আমি তোমাকে ধরবো না। তুই পর, এই দেখো দেখলে, এবার ওঠার চেষ্টা করছে, এবার ওঠার চেষ্টা করছে, এবার ওঠার চেষ্টা করছে। আর সবসময় কি বলতো, বাচ্চাদেরকে বেশি আতো আতোটা না করাও ভালো, ওদেরকে করতে দিতে হবে। বাবা ঠোকালি দেবে, এখানে শুয়ে ঠোকালি দেবে এখানে, কারণ ওদের দিকেও একটু শক্ত হতে সময় দিতে হবে। সবসময় যদি মনে করি যে আমরা করে নেবো বা পড়বে না কাটবে না, সেটা বললে হবে না। আতো আতো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি মামামের ক্ষেত্রে প্রচণ্ড আতো আতো করতাম, মানে মামামকে জাস্ট মানে কি বলবো, মানে ওই জন্য মামামের লেট হয়েছে, মামামের কথা বলতে লেট হয়েছে, মামামের হাঁটতে শিখতেও লেট হয়েছে, খুব একটা বলবো না তবে লেট করেছে। ওম যেমন খুব ফাস্ট, কিন্তু মামাম লেট করে ফেলেছে, কারণ মামামের আমার খুব ভয় লাগতো যদি পড়ে পড়ে যায়। কিন্তু ওমকে সেই জিনিসটা করলে হবে না, শক্ত হতে হবে। একটা হওয়ার পরে গিয়ে কি বলতো, আর একটা বেলায় একটু ইয়ে হতে হবে, কারণ যখন দেখলাম যে না মামাম এত আতো আতো সব কিছু লেট হয়, আরও তো অনেক বাচ্চা আছে কি করে শিখছে। এসো এসো, কাম 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 কাম, এটা কাম 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 কাম, এসো, লাভ ইউ লাভ ইউ, কই আমার অবশ্য না কই, কাম কাম কাম। আর ওমের চুলটা আমি কাটিয়ে দেবো কিছুদিন পরে, কারণ ওমের একটা ফটোশ্যুট আছে, সেই ফটো সেশনটা হয়ে যাওয়ার পরে আমি ওমের চুলটা কাটিয়ে দেবো। ওই জন্য ফটোশ্যুটার জন্যই আমি অ্যাকচুয়ালি রেখে দিয়েছি, ফটোশ্যুটটা হয়ে যেত, বাট এত গরমের জন্য ওমের সেই ফটোশ্যুটটা আমি করে উঠতে পারছি না। একটু গরমটা কমুক, কারণ ফটোশ্যুট করতে মানে যেই শ্যুটটা অ্যাকচুয়ালি ওকে দেবো আর কি, মানে দেওয়া হবে ঠিক করেছে, সেই শ্যুটটা অ্যাকচুয়ালি মানে একটু তো জামা কাপড় পরতে হবে, ওর অসুবিধা হবে, গিজগিজ করবে, ওই জন্য একটু গরমটা না কমা পর্যন্ত ওকে দেওয়া হচ্ছে না। তা কী ফটোশ্যুট আছে সেটা আসবে যখন ভিডিওতে আসবে, দেখে ভেঙে দিল, এটা খুলে দিল, দেখতে পাচ্ছ কী অবস্থা দেখতে পাচ্ছ। ওই জন্য একটু গরমটা না কমা পর্যন্ত ওর ফটো সেশনটা হচ্ছে না, আমি চুলটাও কাটাতে পারছি না, তবে একটু গরমটা কমুক, আমি তারপরে চুলটা কাটিয়ে দেবো। এটা ভেঙে দিচ্ছিস তো, এটা ভেঙে দিচ্ছ তো, আয় বাবু, কোনো জিনিসটা তোমাকে দেওয়া নয়, দেখছো আটকাতে দিচ্ছে না। এই মাম্মা মাই তো, পাপা কিন্তু দিদিকে নিয়ে আছে, বেড়াতে যাবে পাপা, দিদিকে নিয়ে বেড়াতে চলে যাবে পাপা, দিদিকে নিয়ে বেড়াতে চলে যাবে পাপা, আর ওমকে নেবে না পাপা, আর ওমকে একদম নেবে না, ওম দুষ্টু দুষ্টু করছে, ওম নটি নটি করছে, ওম পাপাকে একদম নেই, সরি বাবা ওমকে নেবে না একদম। কি হলো, কি হয়েছে,